আজকে রাজশাহীতে আমাদের শেষ দিন, আর আজকে অনেকগুলো দায়িত্ব আমাদের কাঁধে আছে। যেমন কালকের যে স্টান্টের রেজাল্টটা, সেই রেজাল্টটা আজকে অ্যানাউন্স করা হবে। বাট আমরা যেহেতু দুপুরবেলা ঘুম থেকে উঠে গিয়েছি, সো দুপুরের খাবার খেতে হবে, তাই আমরা চলে গেলাম হিলিয়াম রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে রানী বাজারে। তো বরাবরই শুনতাম রাজশাহী আসলে হিলিয়ামের খাবার নাকি অনেক ভালো, তো আজকে ট্রাই করা যাক। আর লিফট দিয়ে উঠে সরাসরি চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে। হোটেল থেকে আমরা অলরেডি খাবারগুলো অর্ডার করে রেখেছিলাম, কারণ আমাদের হাতে সময় কম ছিল। আর রেস্টুরেন্টের ইন্টেরিয়র দেখে আমি আসলে ফ্যান হয়ে গেলাম, কারণ অনেক বড়। বাট একটা কথা কি, হিলিয়ামের মধ্যে আলাদা একটা জোন আছে যেটা আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম, আর আমরা এখানে এসে বসে পড়ি। আমরা যাওয়ার সাথে সাথে 10 মিনিটের মধ্যে অলরেডি খাবারগুলো চলে আসছে। দেন আমাদের টেবিলে খাবারগুলো অলরেডি চলে আসে, যেহেতু আমি একরকম অর্ডার করেছিলাম, বাকিরা অন্যরকম অর্ডার করেছিল, তো এক একজন এক এক টাইপের খাবার অর্ডার করেছিল। দেন আমরা দুপুরের খাবারটা এখান থেকে সেরে নেই, সেরেই আমরা বের হয়ে যাই আমাদের কাজের উদ্দেশ্যে, যদিও সবাই ওয়েট করতেছিল আমাদের জন্য। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে দেই, আমরা এসেছি হিলিয়ামের রাজশাহী ব্রাঞ্চে, আর গুড নিউজ হয়েছে যে এই মাসের মধ্যে খুলনাতে হিলিয়ামের নতুন ব্রাঞ্চ আসছে। আর খাবারের ব্যাপার বলতে গেলে খাবার অনেক অসাধারণ ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। রেস্টুরেন্ট থেকে নিচে চলে আসলাম এবং চলে গেলাম যেখানে প্রাইজ গিভিং সেরেমনি হবে সেখানে। আর এখানে যাওয়ার পরেও আরো লট অফ ঘটনা আছে, যেটা ফুল ভিডিওটাতে আছে। আর মাঝপথে আপনাদেরকে একটা কথা শেয়ার করতে চাই, ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভ্লগ আসতেছে, বি রেডি ফর দ্যাট গাইস। যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন টু মাই ইউটিউব চ্যানেল। আর এই প্রোগ্রামে আসার আমার মেইন রিজন হলো যে সাইকেল স্টান্ট, আসলে সাইকেল স্টান্ট রাইডিং ইজ এ নট এ ক্রাইম বলতে বলতে তোমাদের চাচ্ছ এখন বলে বাইক স্ট্যান্ড রাইডিং ইজ এ নট এ ক্রাইম। আসলে সাইকেল স্ট্যান্ড অলরেডি বাংলাদেশে লিগাল হয়ে গেছে, এবং আমরা চাই যে প্রতি বছর কেউ না কেউ এই চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করুক, যেহেতু রাজশাহীর ম্যানেজমেন্ট খুব স্ট্রং। দ্যাটস ওয়াই আমরা রাজশাহীর উপর সবসময় বিশ্বাস রাখি যে এই প্রোগ্রামটার জন্য। তারপর সবাই চলে গেল ফটোশুট করতে টিবাতে, মানে সাইকেল স্ট্যান্ডার্ডেরা, আর আমি চলে গেলাম রাজশাহী পার্কে। আচ্ছা সরি সরি, এটা পার্ক না গাইস, চিড়িয়াখানা। বাট এখানে একটা বিষয় আছে, আমরা ঢুকেছি গেট দিয়ে মানে টাকা দিয়ে, আর সাগর ডাইরেক্ট ওয়াল টপকায়, সেই জন্য তাকে জরিমানা গুনতে হয়েছে 100 টাকা, আর আমরা ঢুকেছি মাত্র 30 টাকা। তো বলেন তো গাইস কমেন্টে কে লাভবান হইলো। দূর থেকে মনে হচ্ছিল যে এই রাইডটা আমাদের জন্য, বাট আস্তে আস্তে যখন উঠতেছিল তখন ভালো লাগতেছিল, বাট এত পরিমাণ হঠাৎ করে স্পিড বেড়ে গেল যেটা বলার বাহিরে। আর এখান থেকে তোমাদের চাচ্চু রাইড শেষ করে নিল রিক্সা রাইড, এবং রিক্সা চালায় সুন্দর মতো চলে আসলাম আমরা কনভেনশন হলে। আর ততক্ষণে কনভেনশন হলে সবাই চলে আসছে, অলরেডি প্রোগ্রামও শুরু হয়ে গিয়েছে, আর এখন প্রাইজ গিভিং সেরেমনির আগে স্পন্সরগুলো স্পিচ হবে, তার পাশাপাশি তোমাদের চাচ্চু স্পিচ দিবে। আসলে সাইকেল স্ট্যান্ডার্ডদের নিয়ে কিছু বলার নাই, কারণ ওরা অনেক হার্ড ওয়ার্ক করে, কজ আমিও একটা টাইমে সাইকেল স্ট্যান্ডার্ডার ছিলাম, এবং সাইকেল স্ট্যান্ডার্ডদের জন্য সারা বাংলাদেশের সাইকেল স্ট্যান্ডার্ডদের জন্য অনেক বেশি শুভকামনা। আর আমার ভিডিও যারা সাইকেল স্ট্যান্ডার্ডার বা বাইক স্ট্যান্ডার্ডার দেখে থাকেন, সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, অলওয়েজ স্ট্যান্ডের টাইমে সবাই সেফটি গিয়ার ইউজ করবেন, ভালো মানের একটা হেলমেট ইউজ করবেন, জুতা ইউজ করবেন, দেন গ্লাভস ইউজ করবেন, সবসময় সেফটি খেয়াল রেখেই আপনারা স্ট্যান্ডটা করবেন। তো অলরেডি এখানে ভিডিওতে এসে পড়ছে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড হয়েছে। তো এইখানের প্রোগ্রাম শেষ করে আমরা ডাইরেক্ট চলে আসি আমাদের হোটেলে, কারণ আজকে রাতেই আমরা ঢাকা শিফট করব। রুমে ঢুকেই ব্যাগ ট্যাগ গুছিয়ে ফেললাম সবাই সবার, দেন আমরা বের হয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, আল্লাহ হাফেজ। আর রাজশাহী যাদের সাথে দেখা করতে পারি নাই, রিয়েলি সরি ফর দ্যাট, ইনশাল্লাহ কোনো না কোনো এক সময় সবার সাথে দেখা হবে। লাভ ইউ গাইস।